বাংলাদেশে 2015 সালে একটি আইন করা হয় যেখানে বলা হয় যে মুক্তিযোদ্ধাদের বয়স 13 বছর হতে হবে। এর আগে যারা মুক্তিযোদ্ধা হয়ে গেছেন তাদের বিষয়েও এই জিনিসটা প্রযোজ্য হবে কি হবে না এবং এটা সাংবিধানিকভাবে সঠিক কি না এই বিষয়ে আজকে কোর্ট একটা রায় দেয় এবং রায় বলা হয় যে মুক্তিযোদ্ধাদের কোনো বয়স হবে না, সেটা হতে পারে না এবং মুক্তিযোদ্ধাদের উপর যে বয়স দেওয়া হয়েছে সেটা অসাংবিধানিক। তো এই বিষয়ে আমরা আজকে মহামান্য আপিল বিভাগে চিফ জাস্টিস এবং আমাদের যারা মাননীয় আদালতের যারা জাজ সাহেবরা আছেন তারা এটা শুনানি করেন। তো শুনানি এক প্রেক্ষিতে আমরা বলি যে আমাদের দেশে যে মুক্তিযোদ্ধাদের বয়স থাকতে পারে না তার প্রধান কারণ হলো আইনের বাইরে যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি লালুকে মাত্র তার বয়স ছিল 10 বা 11 তাকে কোলে তুলে তাকে বীর প্রতীক উপাধি দিয়ে গিয়েছিলেন। তো সুতরাং সেই সময় থেকে এটা চলে আসছে যে আমাদের যারা কোর্টের সামনে যারা আজকে আছে তাদের ভারতীয় তালিকায় নাম আছে, তাদের লাল গেজে যেটা 1996 থেকে 2001 সাল পর্যন্ত ছিল তাদের লাল গেজেটে নাম আছে, তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত যে সার্টিফিকেট আছে সেখানে তাদের নাম আছে এবং এই ক্ষেত্রে সর্বক্ষেত্রে তারা দীর্ঘদিন যাবৎ তারা মুক্তিযোদ্ধা হয়ে হিসেবে বিবেচিত হয়ে আসছিলেন। এই এবং তারা নিয়মিত যখন থেকে ভাতা শুরু হয় ভাতা পেয়ে আসছিলেন, কিন্তু এই রায়ের পর থেকে তাদের ভাতা বন্ধ হয়ে যায়। সেটা চ্যালেঞ্জ করে তারা মামলা করেন, আজকে মহামান্য আপিল বিভাগ শুনানি করে তারা এই বিষয়ে লিভ দান করেন, অর্থাৎ এটা এই বিষয়ে তারা আরও পূর্ণাঙ্গভাবে শুনানি করবেন এবং এই বিষয়ে তারা একটা স্থিতাবস্থা দেন যে যেভাবে আছে সে অবস্থায় চলতে থাকবে। অর্থাৎ আমাদের যারা রিট আবেদনকারী ছিলেন তারা যারা ভাতা পাচ্ছেন তাদের ভাতা চলতে থাকবে এবং যে অবস্থায় আছে সেটা সেই অবস্থাতেই চলবে। আমরা আশা করি মাননীয় আপিল বিভাগ আমাদের বক্তব্যটা পূর্ণাঙ্গভাবে শুনবেন এবং শুনানি করে বলবেন যে যারা ইতিমধ্যেই যারা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হয়ে গেছেন আইনটি আসার আগে তারা মুক্তিযোদ্ধা হিসেবেই থাকবেন। আমাদের সবাইকে মনে রাখতে হবে যে এটি একটা সিভিল ওয়ার ছিল, আজকে যদি আপনি গাজাতে দেখেন প্যালেস্টিনিয়ানদের মধ্যে দেখেন আজকে তাদের যে অবস্থা 1971 সালে ঠিক আমাদের একই অবস্থা ছিল, তখন আবাল বৃদ্ধ বনিতা সবাই যুদ্ধ করেছিলেন। এখন কিন্তু আপনি বলতে পারবেন না যে একটা 9 বছরের ফিলিস্তিনি ছেলে সে দেশের মুক্তিযোদ্ধা না, ঠিক একই অবস্থা ছিল আমাদের। আমরা আদালতের কাছে আমাদের বক্তব্য উপস্থাপনা করব এবং সার্বিক প্রেক্ষাপটে শুধু বাংলাদেশে না পৃথিবীর সব দেশে এরকম আছে যে 9, 10, 11, 7 বছরের বাচ্চাদেরকে মুক্তিযোদ্ধার তাদের দেশের যুদ্ধের স্বরূপ তাদেরকে উপাধি দেওয়া হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধে হয়েছে এবং সমস্ত দুনিয়া জোড়া এটা চলছে। অতএব সেই প্রেক্ষাপটে কোর্ট আজকে আমাদেরকে যে আদেশ দিয়েছে সেই আদেশের প্রেক্ষিতে আমরা আশা করছি যে সামনে আমরা আরও পূর্ণাঙ্গভাবে মহামান্য আদালতের সামনে সেটা শুনানি করব এবং শুনানি করে আমরা ইনশাল্লাহ আশাবাদী যে বিষয়ে আমরা রায় পাব। হাইকোর্টের রায়ে বলেছিলেন যে মুক্তিযোদ্ধাদের কোনো সংজ্ঞায়িত করা যাবে না আইন দ্বারা, তার কারণ হচ্ছে বলেছিলেন যে যদি কখনো রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে যায় তখন তো আজকে যারা মুক্তিযোদ্ধা তাদেরকেই মুক্তিযোদ্ধা বিরোধী হিসেবে বিবেচিত করা হবে, অর্থাৎ যারা 1971 সালে যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকেই মুক্তিযোদ্ধা হিসেবে রাখতে হবে, তাদেরকে বিভিন্ন সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যাবে না, এটাই হাইকোর্ট বলেছিলেন। এবং তিনি বলেছিলেন যে জাতির পিতা বঙ্গবন্ধু যে বক্তৃতা দিয়েছিলেন 7ই মার্চে সেই বক্তৃতায় তিনি বলেছিলেন যে আবাল বৃদ্ধ বনিতা সকলকে যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়তে বলেছিলেন এবং সেটার প্রেক্ষাপটে যেহেতু এটা একটি সংবিধানের অংশ বলছেন যদি আমরা বয়স দিই তাহলে তো সেটা আমাদের সেই বক্তৃতার বিপরীতে চলে যাবে, অর্থাৎ সংবিধানের স্পিরিট ভায়োলেটেড হবে এবং সেই জন্য তারা বলেছেন যে মহামান্য হাইকোর্ট বলেছিলেন যে এটা অসাংবিধানিক।